গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্তের রেকর্ড ইতালিতে কঠোর বিধিনিষেধ এবং ভ্যাকসিন কার্যক্রমের সুফল বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের এদিকে আগামী পহেলা জুন থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা সরকারের আমাদের ইতালি প্রতিনিধি জুয়ানা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের রেকর্ড ছিল একদিনে বিয়াল্লিশ হাজার গত সোমবার তা নেমে পাঁচ হাজার এসে দাঁড়িয়েছে যা গত ছয় মাসের আক্রান্তের সর্বনিম্ন রেকর্ড এদিকে ইতালিতে এ পর্যন্ত কোটি লাখ নাগরিকের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে চলতি সপ্তাহের মধ্যে পঞ্চাশ বছরের নাগরিকদেরও ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ইতালির মেডিসিন এজেন্সি আইফা দেশটিতে আক্রান্তের সংখ্যা কমায় প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেছেন বলেছেন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সকলকে সতর্ক থাকতে হবে মোটামুটি নর্মাল পজিশন আসছে আশাবাদী সবাই যদি নিয়ম মেনে চলে তাহলে সামারের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা নিরাপদ অবস্থানে চলতে পারব আমরা আশা করতেছি যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই চলি আমরা আগামী সামারের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটা চলে আসবে ইতিমধ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল করে বার রেস্টুরেন্ট খুলে দেয়া হয়েছে আগামী পহেলা জুন থেকে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ধ্রাগি সরকারের জুমানা মাহমুদ আইয়ন নিউজ রোম ইতালি